আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি বাজার থেকে কি কি বাজার করলাম, শুকনা বাজার, এটাই আপনাদের সাথে শেয়ার করব যে শুকনা বাজার কি কি করলাম। এই যে ডিম কিনেছি, এখানে এক খাঁচি ডিম আছে 30টা, অলরেডি পানিতে ভিজিয়ে ফেলেছি। কেন আমি এটা 10 মিনিট পানিতে ভিজায় রাখবো, রাখার পরে ধুয়ে তারপরে একটা ঝুড়িতে রেখে তারপরে এটা আমি ফ্রিজে রাখবো। ডিমগুলো পানিতে নিয়ে নিয়েই ভিজিয়ে দিয়েছি। তারপরে নিলাম হলো একটা হারফিক, এই যে একটা হারফিক নিলাম, হারফিক ফুরাই গেছে। আর তারপরে নিলাম হলো আমার মেয়ের জন্য একটা শ্যাম্পু নিলাম, ড্রপ শ্যাম্পু নিলাম একটা। আর আর এখানেও এটাও শ্যাম্পু, এটা এই শ্যাম্পুটা নিলাম, এই শ্যাম্পুটা আমি ব্যবহার করব, এটা আর কি এই শ্যাম্পুটা নিলাম, এটা আমি ব্যবহার করব। এটা হলো কত, এটা 2 টাকা করে পিস নিছে। আর এই শ্যাম্পুটার দাম কত নিছে এটাও বলে দিচ্ছি, এটা নিচ্ছে হলো, এই শ্যাম্পুটার দাম নিছে হলো এই যে 210 টাকা নিচ্ছে শ্যাম্পুটা। এটা খুশকির জন্য এই শ্যাম্পুটা ভালো, এই জন্য এই শ্যাম্পুটা নিলাম মেয়ের জন্য। আর একটা ফেয়ার অ্যান্ড লাভলি নিলাম, এটা আমার মেয়ে ব্যবহার করবে। আর একটা ব্রাশ নিয়েছে, এটা আমার মেয়ের জন্য। তারপরে আর একটা এই যে পেস্ট, এই পেস্টটা নিলাম, মানে পেস্ট আমি পরিবর্তন করে করে ব্যবহার করি, এই পেস্টটা নিলাম। এই পেস্টটা কত নিছে, পেস্টটার প্রাইসটা দেখি। হ্যাঁ, এই পেস্টটার মূল্য হলো, এটার প্রাইস নিয়েছে হলো, এটা নিচ্ছে হলো প্রাইস 120 টাকা, এটা এই পেস্টটা 120 টাকা নিয়েছে। তার আরও নিয়েছি যে আগেটা হ্যান্ড ওয়াশ নিয়েছে হাত ধোয়ার জন্য, এই যে এটা লাইট বয়, 2টা লাইট বয়। আর 2টা লবণ নিলাম, 2 প্যাকেট। তারপরে এখানে আলু আছে 1 কেজি, যেহেতু আলু ফুরাই গেছে আমার ওই জন্য আর কি। আর অল্প কয়েকটা আলু আছে, এই জন্যে নিয়ে নিলাম, কারণ আলুটা আমাদের সব সময়ই লাগে কাজে, এই জন্যে আলুটা বাসায় না থাকলে, অন্য কিছু না থাকলেও একটা আলু ভাতে দিয়েও ভাত খাওয়া যায়। আর আলুটা সব তো সব সবজিতে লাগে, মাছ মাংস সব কিছুতেই লাগে, এই জন্য 1 কেজি আলু নিয়ে নিলাম। আর যেটা মিনি, এই যে এগুলো ছোটো সাবান, এটাও হাত ধোয়ার জন্যে, মেশিনে দিলে ভালো হয়, 2টা নিয়েছি। তারপরে এটা লাইফ লাক্স সাবান আর কি, এটা লাক্স। আর এই 2টা হলো লাইফ বয়, মানে 3টা সাবান আছে, এটা এই যে 3টা সাবান আছে। তারপরে নিলাম এখানে 2টা ভীম আছে, থালা বাসন ধোয়ার জন্য ভীম নিলাম 2টা, কেন বড়টা নিয়ে নিই, ছোটোটা নিয়েছি, ছোটোটা নিলে কাটতে হবে না, বড়টা নিলে আমার 2 ভাগ করে আমি কেটে ব্যবহার করি, ওই জন্য ছোটোটা দুটা নিয়েছি। আর এখানে নিলাম আর একটা হুইল পাউডার নিয়েছি, একটা এই যে 1 প্যাকেট, 1 প্যাকেট হুইল পাউডার নিলাম। তারপরে এখানে গুঁড়া ঝাল আর কি, শুকনা ঝাল, এই শুকনা ঝাল 1 পাও নিলাম। এটা বললো উনি যে ওনার নিজে থেকে উনি কুটেছে, একটু বিক্রি করেন ওনার দোকানে। আর এখানে আছে হলো জয়ফল আছে, জয়ফল আর জয়থ্রি এখানে নিলাম, কিছু আর কি 100 আছে। এখানে বাদাম নিচ্ছি, বাদাম আছে 100। তারপরে কিশমিশ নিলাম, কিশমিশ আছে 100 করে নিলাম আর কি। আর এখানে জিরা নিলাম 1 পাও, এই যে 1 পাও জিরে। আর এই যে গুঁড়া দুধ, আমরা যেহেতু গুঁড়া দুধের চা খাই, লাল চাও খাই, আর গুঁড়া দুধের চাও আমরা খাই, তো গুঁড়া দুধ নিলাম। আর গুঁড়া দুধের সাথে এই যে পোলাপ চালের এই প্যাকেটটা ফ্রি দিয়েছে, এই গুঁড়া দুধের সাথে, গুঁড়া দুধের সাথে দিয়েছে ফ্রি, এই যে ফ্রি দিয়েছে এই চালটা। আর এখানে আর ডাল আছে, এটা হলো কলার ডাল, আমাদের এখানে এটা কলার ডাল বলে, এই কলার ডাল নিলাম 1 পোয়া, এই কলার ডালটা ভালো লাগে খেতে।
আর একটা এই নিছি কয়েল, এই যে কয়েল নিছি এক প্যাকেট, কারণ রাতে আমি মসুরি টানাই রিকো, হলো কয়েল নিলাম এক প্যাকেট, কিন্তু সন্ধ্যার পরে অনেক মশা হয়ে যায় ঘরে, তখন কয়েল আমার বাধ্য হয়ে কয়েল ধরাইতে হয়, আমার মেয়ে আবার পরে তখন কয়েল না ধরারই হয় নাই, কেন ওই এসিআই দিয়েও মশা যায় না, কয়েল বাধ্য হয়ে ধরাতে হয়, রাতে তো মশুরি টানাই, এখন মশুরি টানাই শুয়ে। আর আমি মেয়ে নিছে চামচে নিছে এক প্যাকেট, টোস্ট বিস্কুট নিছে এক প্যাকেট, তারপরে একটা পাউরুটি নিছে ও, তারপরে লাড্ডু নিচ্ছে, এই লাড্ডুটা আমি তৈরি করতে পারি, এখন আমি এই লাড্ডুটা রেসিপি দিইনি আমার চ্যানেলে, তো ভাবতেছি এই লাড্ডুটা রেসিপি দিবে, এটা কিন্তু বুন্দিয়ার লাড্ডু, বুন্দিয়ার লাড্ডু আগে বুন্দিয়া করে নিতে হয় তারপরে এই লাড্ডুটা তৈরি করতে হয়, তো বাজারে ওরকম প্যাকেট ধরেই বিক্রি হয়। আর নিয়েছি কি 5 কেজি আটা, যেহেতু আমি সকালে আমরা রুটি খাই, এই যে 5 কেজি আটা, এটা 5 কেজি আটা আছে, আর চিনি এখানে 1.5 কেজি, এই চিনিতে আমার হয়ে যাবে, যেহেতু চা খাই, আর তারপরও অনেক সময় মিষ্টি জিনিস তৈরি করতে হয় চিনি লাগে, আরও লাগে, তো এখানে 1.5 কেজি চিনি আছে। আর এখন বর্তমান তেলের দাম বেশি, এখন তেলের দাম বেশি, এটা হলো পুষ্টি, এই তেলটা নিলাম এক বোতল, এখানে এই যে 5 লিটার, এই যে এক বোতল নিলাম, আর এখানে এক তেলটা নিলাম, এই তেলটা নিচ্ছি খোলা তেল, এটা 110 টাকা করে কেজি পড়ছে, এই যে এই হলো আমার মোট বাজার করলাম শুকনা বাজার, এটা আপনাদের সাথে শেয়ার করলাম, এটা আমি আজকে করছি, আজকে হলো আজকে ভিডিও করছি, আজকে হলো সোমবার, সোমবার দিন ভিডিওটা আমি করলাম, যেহেতু আমি বাজারটা আজকে করছি এই জন্য ভিডিওটাও আমি আজকে করে দিলাম, তো আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে কিরম লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থেকে, আর যদি ভুল ত্রুটি হয় কিছু তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর আপনারা সবাই ভালো থাকবেন, তো আজকে এই পর্যন্তই রাখবো, ভিডিও আর বাড়াবো না, সবাই সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আজকে এই পর্যন্তই রাখবো।